আসসালামু আলাইকুম। করলো, তারা মেয়ে পেলো কোথায় বিয়ে করার জন্য? আচ্ছা ভাই, এটা আমারও জানা নেই যে তারা মেয়ে পাইলে কোথায় বিয়ে করার জন্য। এটা আপনি বরং তাহলে কোনো আলেমদেরকে জিজ্ঞেস করেন, তারা বলতে আমি পারে। আমি আলমদেরকে আলমেরা দেখে জবাব দিতে পারে না। ওইটা আমি বলছি বলে আমাকে আমি এদের কাছে পাঠাই দিই, স্পিকার দিয়ে পাঠাই দিই। ওনারা বলে তুমি বলতেছো, তুমি বলছো, আমি বলে যাই। আমি যেখানে হাদিস দেখে পাই সেটাই বলছি, আমার কথা না, আমি শুধু মুখে উচ্চারণ করছি। এটা হাদিসের কথা, কোরআনের আয়াত, এগুলো দিলে এরা আর আমার সাথে রাগ করে, আমাকে হয় তোমাকে দিলে মানুষ গালি দেয়। তো আমি কার কাছে যাবো? আমি তো বুঝতেছি না। আর একটু 15 নম্বর আয়াতটা একটু দেখেন। আচ্ছা 15 নম্বর আয়াতে যাই আমরা তাহলে। এটা জি জি যারা বলো। সৎ অবলম্বন করবে তারা তো নিজেদের মঙ্গলের জন্যই তো অবলম্বন করবে, এবং যারা পথভ্রষ্ট হবে তারা তো পথভ্রষ্ট হবে নিজেদেরই ধ্বংসের জন্য, এবং কেহ অন্য কারো ভার বহন করবে না। আমি রাসূল না পাঠানো পর্যন্ত কেউ কেউ শাস্তি দিই না। বলেন। আমি এই আয়াতটা, আমি 42 নম্বর সূরার 7 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি মক্কায় আরবি ভাষায় কোরআন নাজিল করেছি, মক্কার মানুষ যেন বুঝি বুঝি পড়তে পারে, মক্কার আশেপাশের মানুষ সহ। বাংলাদেশের কথা তো নাই, কিন্তু আমি আর একটা আয়াত দেখছিলাম, ওখানে বলা হচ্ছে আমি প্রতিটি ভাষার জন্য, মানে বাংলাদেশি যে বাংলা ভাষার মানুষ আছে এদের জন্য একটা নবী দেওয়ার কথা। এসি বাংলাদেশে কি নবী এসেছিলেন কখনো আমি এটা জানি না, আর কি আসার কথা আছে ওটাও আমি জানি না, কিন্তু আমাদের নবী তো হাতে মন নবী বলছে শেষ নবী। তাহলে বাংলাদেশের ওই নবীটা কোথায় আমি জানি না, যদি আপনাদের জানা থাকে একটু আমাকে বলবেন। এখন বাংলাদেশে আল্লামা সাইদিরি তো চিনিনি, চাঁদের মধ্যে দেখা যায় যার ছবি। তো এরকম আরো কত নবী হওয়ার দাবিদার আছে। এখন ভাই কে আসল নবী সেটা তো আপনারাই ভালো বুঝবেন, আপনারা আপনাদের নবী নির্ধারণ করবেন, মুমিন ভাইয়েরা আপনারা সেটা নির্ধারণ করতে পারেন। আমি এখন কেমনি কই ভাই যে বাংলাদেশের জন্য আল্লাহ কোন নবী পাঠাইলো, আমার কাছে কিন্তু একটা বলেন। ভিডিও আছে, ওই বিবিসি, বিবিসির একটা বিবিসি যে আছে না, ওই চ্যানেল বিবিসি, হুম হুম ওনারা একটা বড় করছিল, এই যে সুন্নি যে লিডার আছে, সুন্নি লিডার, এবং এই যে আজকে গতকাল হত্যা করে লোক কি যেন বলছিলেন, ওনাদের কি সারিয়ে নি তাদের বক্তব্য, দুজনের বক্তব্য এত সুন্দর একেবারে একুরেট, কিন্তু লাস্টে এসে মেনে নিছে, সুন্নি মৌলবিশ্বাস মেনে নিছে। লাস্টে এসে বলছে যদি আরেকটা যদি এই চলে আসে, এই মানে ওই ইমাম মাহাদি, আবার যদি আরেকজন এসে দাবি করে, আরে ভাই আরেকজন এসে তো নবীও তো দাবি করে, এখনো তো ওই যে আমাদের সোহেল ভাই নবী দাবি করে, এখন আমি কি এই ওই যে আমাদের আগের যে নবী ওনাকে বাদ দিকে আমি এই সোহেল ভাইকে নবী মানবো? ওনারা কি এরকম মানছে? আমি এখন এটা আমাদের সুন্নি, আমার এখানে সৌদি আরবে একজন সুন্নি ভাই আছে, ওনাকে দিছিলাম, ওনাকে বলছি দেখেন এই বক্তব্যটা, দেখেন দেখে এদের বিচার করেন। আমাদের নবীর নবুয়ত পাওয়ার পরে অনেকে নবুয়ত দাবি করছে, এখন নবুয়ত দাবি করছে এদেরকে, এদেরকে আমরা কি নবী মানি? মানি না। কেন মানি না? আমাদের নবী একজনেই নবী, ওনাকে আমরা নবী মানি, আরেকজন যদি কেউ এসে দাবি করে তাকে আমরা মানি না, তাকে মৃত্যুক বলি। তাহলে এই যে আগামী দিনে যে এরা চন্দ্র গ্রহ সূর্য গ্রহণ, তারপরে ইউরোপের যে মারামারি যেগুলো হাদিসে বর্ণনা আছে ওগুলোর ভিত্তিতে বলছে এই খাদিয়ানি, তারা ওই ইমাম মাহাদিকে মেনে নিছে, যে সিরিয়ার খুব সিরিয়ে এটা নাকি ইন্ডিয়াতে পড়ে, আপনার ইন্ডিয়াতে পড়ে, তো কয় এখানে জন্ম হওয়ার কথা, ওই লোক বলছে যেখানে জন্ম হওয়ার কথা ওখানে জন্ম হয়েছে, সিরিয়ার খুব সিরিয়ে এই ইন্ডিয়াতে জন্ম হওয়ার কথা, ইন্ডিয়াতে যে জায়গায় জন্ম হওয়ার কথা ওখানে জন্ম হয়েছে। হাদিসে নবী যেটা বলছে ওইভাবে, আমি আমার কথা বলছি না, আমি বলছি নবীর কথা, নবী যেটা বলছে এটাই। এখন ভাই দুজনের কথা শুনতে লাগছে, শুধু লাস্ট এসে কয় যদি আরেকটা এসে দাবি করে, আরেকটা এসে দাবি করলে সোহেল ভাইকে যেরকম আমরা বাগাই ওরকম বাগাবো, আমরা মানবো না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। সো ধন্যবাদ ভাই। আমি এই সূরা বনি ইসরায়েলের আরো এই 47 নম্বর আয়াত, 63 নম্বর আয়াত, 82 নম্বর আয়াত, 89 নম্বর আয়াত, এই আয়াতগুলো নিয়ে আমি কথা বলবো সিরিজটার ব্যাপারে। আল্লাহ কোরআন আমাদেরকে ভালো সিরিজটার উদাহরণ দিয়েছে, আমরা এই বিষয় নিয়ে অন্য দিন একটু কথা বলবো, আমাকে যুক্ত করবেন তাড়াতাড়ি, আমার মোবাইলের খুব অবস্থা খারাপ, এই জন্য একটু তাড়াতাড়ি যুক্ত করলে আমি খুশি হব। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশীর্বাদ ব্যক্ত করি। আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ, শুভরাত্রি।